করোনাকালে এমনিতেই কঠিন হয়ে উঠেছে জীবনযাপন, এর উপর আবার মাসের পর মাস বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের ভর্তি ফি সহ অন্যান্য একাডেমিক খরচ নগদ ক্যাশ আকারে উত্তোলন করে আত্মসাৎ করছেন অধ্যক্ষ আব্দুল জব্বার মিয়া। এছাড়া কলেজ সংস্কার, আসবাবপত্র ক্রয় এবং সৌন্দর্য বর্ধনের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও তোলেন শিক্ষকরা। স্টুডেন্টদের বেতন ক্যাশ কালেকশন নেই, ফর্ম ফিল আপ এগুলো উনি ক্যাশে নিয়ে নেন, নিয়ে এটি ব্যাংকে জমা না দিয়ে এটি ওনারা হচ্ছে বাগবাটারা করে নিয়ে যান। কলেজের সৌন্দর্য বর্ধনের নামে এবং কলেজের যে সংস্কার নামে যে কোটি কোটি টাকা সে দুর্নীতি হয়েছে সেগুলো সে ব্যক্তিগত কাজে ইউজ করেছে। পাওনা বেতনের দাবি ও অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শনিবার রাত থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষকরা। তারা বলছেন, কলেজ থেকে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা আয় হলেও আব্দুল জব্বারের দুর্নীতির কারণে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। প্রতি বছর আয় প্রায় 20 কোটি টাকার মতো উপরে হওয়ার কথা, কিন্তু সেটা আয় দেখানো হতো না এবং ব্যয় যেটা হওয়ার কথা ছিল 13 থেকে 14 কোটি টাকা, সেটার ব্যয় অনেক বেশি দেখানো হয়েছে, যার কারণে ব্যালেন্স থাকতো না। উনি আমাদের প্রশাসন চালাইতে পারবে না, ওনাকে আমরা চাই না, ওনার পদ থেকে আমরা দাবি করতেছি। কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ক্যাসিনো খালিদের মদদে ডক্টর আব্দুল জব্বার মিয়া 2010 সাল থেকে 18 সাল পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে 2019 সালে অধ্যক্ষ হন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকারের পাশাপাশি টাকার অভাবে বেতন দেয়া যাচ্ছে না বলে দাবি কলেজ অধ্যক্ষের। এগুলি হলো ভিত্তিহীন বানোয়াট, এগুলি আমাদের শিক্ষক কর্মচারীরা তারাই অল্প কয়েকদিন এগুলি করতেছে, কলেজকে একটা অসল অবস্থার সৃষ্টি তৈরি করতেছে। 10,000 শিক্ষার্থীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক সহ 245 জন কর্মচারী কর্মকর্তা রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।